নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়াল থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকে আমি যে বিষয়ের ওপরে ভিডিও দিতে চলেছি সেটি হচ্ছে আকুপ্রেশার। কিভাবে আমরা আকুপ্রেশারের সাহায্যে আমাদের পরীক্ষা ভীতি অথবা স্টেজে বক্তৃতা বা নাটক যাত্রা এই সমস্ত মঞ্চস্থ করার জন্যে আমরা যে অনেক সময় ভয় পাই, সেই ভয়কে আমরা কিভাবে দূর করব সেই বিষয় নিয়ে আজকের ভিডিও, অর্থাৎ সিঙ্গেল আকুপ্রেশার পয়েন্ট। হ্যাঁ বন্ধুগণ, একটি মাত্র আকুপ্রেশার পয়েন্ট আমি দেখিয়ে দেব, সিঙ্গেল আকুপ্রেশার পয়েন্ট ফর এক্সট্রিম ফিয়ার অফ এক্সামিনেশন অ্যান্ড অলসো স্টেজ, ফিয়ার অফ স্টেজ। তাহলে ফিয়ার অফ এক্সামিনেশন, ফিয়ার অফ স্টেজ, সেটি আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা যে আকুপ্রেশার পয়েন্টটি দেখিয়ে দেব সেই আকুপ্রেশার পয়েন্টে যেভাবে আমি দেখিয়ে দেব সেভাবে করলে আপনারা এই এক্সট্রিম ফিয়ার থেকে, অত্যধিক ভয় থেকে মুক্ত হতে পারবেন। তো বন্ধুগণ, এর সঙ্গে সঙ্গে একটি ইনফরমেশন জানিয়ে রাখি, আমি হচ্ছে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ। আমি রেইকির ওপরে এখানে বেশি ভিডিও দিয়ে থাকি, কিছু কিছু রেইকি স্টুডেন্ট আমাকে আকুপ্রেশারের ওপরে ভিডিও দেবার জন্যে তারা বলে থাকেন, সে কারণে আমি কিছু আকুপ্রেশারের ওপরে আগে দিয়েছি, এখন আবার কিছু আকুপ্রেশারের ওপরে ভিডিও দেব। আমি বেশ কিছুদিন ভিডিও দিইনি, তার জন্যে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করে অথবা কল করে আমাকে জানিয়েছেন ভিডিও দেবার জন্যে, সে কারণে আজকে আমি ভিডিও দিতে এলাম। হয়তো কয়েকটা দিন অসুবিধে হবে, তারপরে আমি আবার আগের মতো প্রত্যেক দিন, প্রায় প্রত্যেক দিন ভিডিও দেব। সেটি রেইকির ওপরে হবে, আবার আকুপ্রেশারের ওপরেও হবে। রেইকি সম্পর্কে যারা জানেন না তাদের একটু বলে দিই, এই রেইকি যদি আপনারা শেখেন তাহলে আপনি নিজেই নিজের ডাক্তার হতে পারবেন, আপনি নিজের রোগকে যেমন সারাতে পারবেন তেমনি আপনার কাছে থাকা মানুষ অথবা যে মানুষটা দূরে আছে, আপনার কোনো সন্তান সন্ততি বা কোনো বন্ধু বান্ধব দূরে আছেন, তাকেও আপনি আপনার ঘর থেকে হিলিং দিয়ে সুস্থ করতে পারবেন। এটি হচ্ছে রেইকি। তো যারা রেইকি শিখতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন বা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আমি 35 রকমের রেইকি বা রেইকি ছাড়াও অন্যান্য হিলিং শিখিয়ে থাকি। তো আসুন, আজকের যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো এক্সট্রিম পয়েন্ট, আমাদের অনেকে হয় এক্সট্রিম পয়েন্টে থাকে আমাদের ভয়, স্টেজে উঠতে গেলে অথবা পরীক্ষা দিতে গেলে, সেটি যাতে দূর হয় তার জন্যই এই ভিডিও। এমনও হয় স্টেজে ওঠার আগে তার ঘন ঘন প্রস্তাব পাচ্ছে, সেও অভিজ্ঞতা আমি পেয়েছি, নিজে পাইনি, মানে অপরের মাধ্যমে আমি পেয়েছি, তাদের কাছ থেকে আমি শুনেছি, তাদেরকে তখন আমি দেখিয়ে দিয়েছি এই পয়েন্টটা, দেখিয়ে দিতে তারা তা থেকে মুক্তই হতে পেরেছেন এই ভয় থেকে। তো আমরা কি করব, আমি আপনাদের দেখাচ্ছি এবং সঙ্গে সঙ্গে স্ক্রিনেও নাম্বারটি এটি ছবিটি দিয়ে দিচ্ছি, আপনারা ছবিটি দেখবেন, একটি আঙুলে যেখানে সাদা দাগ পাবেন
ওইটি হচ্ছে পয়েন্ট, তাছাড়া আমি নিজেও দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এই যে হাত আছে, এই হাতের এই বুড়ো আঙুলের পরে এই যে আঙুলটা, এই আঙুলের এই যে যেখান থেকে এই বিভক্ত হয়ে গেছে, এই জায়গা, এই জায়গার একটি জায়গাতে, কোথায়, এই মধ্যমার দিকে, বুড়ো আঙুলের দিকে নয়, এই মধ্যমার দিকে, এই জায়গায় আপনারা এক মিনিট ধরে প্রেস করবেন, চাপ দেবেন, ছেড়ে দেবেন, চাপ দেবেন, ছেড়ে দেবেন। দেখুন স্ক্রিনে যে ছবিটা দিয়েছি সেখানেও দেখুন একটা সাদা দাগ করা আছে ওইখানে, এই প্রেস করবেন, ছেড়ে দেবেন, প্রেস করবেন, ছেড়ে দেবেন, এভাবে এক মিনিট। তাহলে কোন আঙুলে দেখছেন, এই যে মধ্যমা, এই মধ্যমার দিকে এই আঙুলের কোণে এইখানে দেবেন। আপনারা এক মিনিট এইভাবে প্রেসার দেবেন, ছাড়বেন, প্রেসার দেবেন, ছাড়বেন। যদি আপনাদের এটি না থাকে তাহলে আপনারা দিয়াশলাই কাঠি, এই দিয়াশলাই কাঠির বারুদ যেদিক থাকে তার অপোজিট সাইড দিয়ে এখানে প্রেস করবেন, ছাড়বেন, প্রেস করবেন, ছাড়বেন। এরপরে এক মিনিট ধরে প্রেস করলেন, করলেন, ছাড়লেন, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে বায়োল ম্যাগনেট। আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারেন, অ্যামাজন থেকে কিনে নিতে পারেন, BYOLMAGNET, বায়োল ম্যাগনেট। এই বায়োল ম্যাগনেট আপনারা কি করবেন, একটা পেপার টেপ, অ্যালোপ্যাথি ওষুধ দোকান থেকে আপনারা পাবেন এই পেপার টেপ, এটি কাগজের এবং এর ভিতরে আঠা মারা আছে। আপনারা বায়োল ম্যাগনেট নিয়ে প্রথমে বায়োল ম্যাগনেটটা নেবেন। বায়োল ম্যাগনেটের দুটি দিক থাকে, একটি সাদা আর একটি দিক হচ্ছে হলুদ। এমনভাবে লাগাতে হবে আমাদের চামড়ার কন্ট্যাক্টে যেন সাদা দিকটা থাকে। এই দেখুন, এই এটা হচ্ছে হলুদ, আর একটা দিক হচ্ছে সাদা, এটা হচ্ছে সাদা দিক। এই সাদা দিকটা যেন এই চামড়ার কন্ট্যাক্টে থাকে। এখন আমি কেটে নিয়েছি এই পেপার টেক থেকে, এই অংশটা কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি পেপার টেপে লাগাচ্ছি, এমনভাবে লাগাচ্ছি যেন সাদা দিকটা চামড়ার কন্ট্যাক্টে থাকে। আমি সাদা দিকটা চামড়ার কন্ট্যাক্টে রেখেছি, এবারে এই জায়গায় আমরা লাগিয়ে দেব, এই জায়গায় এইভাবে লাগিয়ে দেব। তাহলে প্রথমে কি করলেন, প্রথমে আপনারা এক মিনিট ধরে ওখানে প্রেসার দিলেন, ছাড়লেন, প্রেসার দিলেন, ছাড়লেন। এটি করার পরে আপনারা বায়োল ম্যাগনেটকে এইভাবে ওই পয়েন্টে লাগাবেন। কখন লাগাবেন, কতক্ষণ লাগাবেন, এটি 8 থেকে 10 ঘন্টা লাগিয়ে রাখবেন। তাহলে 8 থেকে 10 ঘন্টা কখন লাগাবেন, নিশ্চয়ই রাত্রের শোবার সময়, তখন আমাদের এই হাতের আর কোনো কাজ থাকে না, তাই রাত্রে শোবার সময় এটি লাগাবেন। যাদের বায়োল ম্যাগনেট নেই তাদের জন্য ব্যবস্থা আছে, তারা মেথি ব্যবহার করতে পারেন, কিছু মেথি এই জায়গায় এই পেপার টেপের ভিতরে লাগিয়ে দিতে, পেপার টেপে কিছু মেথি লাগিয়ে রেখে তারপরে এটি ছেঁটে দিতে পারেন। তবে বায়োল ম্যাগনেট, একটি বায়োল ম্যাগনেট বারে বারে ব্যবহার করা যায়, কিন্তু মেথি সিডের যে জার্মিনেশন পাওয়ার, এই জার্মিনেশন পাওয়ার নষ্ট হয়ে যায় একবার ব্যবহার করার ফলে। অর্থাৎ 8 থেকে 10 ঘন্টা ব্যবহার করার ফলে এর জার্মিনেশন পাওয়ার নষ্ট হয়ে যায়। সেই কারণে
এই মেথিকে আর ব্যবহার করবেন না, আপনি ওই মেথি ফেলে দিয়ে আবার নতুন মেথির ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনার সন্তান সন্ততি বা যদি যারা পরীক্ষা ভীতি বাচ্চারা দেখেই থাকেন এই ভিডিওটা, তাহলেও তাদেরও বলছি তোমরা এটা করবে, দেখবে তোমাদের পরীক্ষা ভীতি চলে যাচ্ছে। অথবা যারা বক্তৃতা করেন বা স্টেজে অভিনয় করেন তারাও এটি করতে পারেন, করলে দেখবেন আপনাদের সেই ভীতি দূর হচ্ছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আবার আপনাদের জানিয়ে রাখি, যারা রেখি শিখতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন, ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আপনি অনলাইনে এই রেখি শিখতে পারেন, অথবা আপনি আপনার বাড়ি থেকে এই রেখি শিখতে পারবেন। আমাকে আপনার বাড়িতে কল করে আপনি রেখি শিখতে পারবেন। আজ এই পর্যন্তই, রেখি ব্লেস ইউ।